সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনারা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিসেট করতে পারবেন। ধরুন আপনি আপনার ওয়েবসাইটে একটি থিম ইনস্টল করেছেন, যে থিমটি এই মুহূর্তে আর আপনি রাখতে চাচ্ছেন না, এটাকে পরিবর্তন করতে যাচ্ছেন, অথবা কোনো একটি কারণে আপনার ওয়েবসাইটে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এখন আপনার এই ওয়েবসাইটটিকে ডিলিট করে দিতে হবে অথবা রিসেট করে দিতে হবে। তো এই কাজটি আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আমি আজকে এই ছোট্ট ভিডিওতে দেখাতে চলেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে কিভাবে রিসেট করতে পারি সেই বিষয়টা দেখি। তো এখন আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। যাওয়ার পর প্লাগইনসে যাব। এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রিসেট করার জন্য। তো আমি প্লাগইনসে ক্লিক করলাম, দেন এড নিউতে ক্লিক করছি। এরপর আমরা সার্চ প্লাগইনস, এখানে এসে লিখব হচ্ছে রিসেট। জাস্ট রিসেট লিখলেই হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্লাগইনটি খুঁজে পাবেন। রিসেট লেখার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে চলে আসছে যে প্রথমেই প্লাগইনটি রয়েছে, WP রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল। হ্যাঁ, তো এই প্লাগইনটি খুবই জনপ্রিয় এবং এই প্লাগইনটি প্রায় 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং 5-স্টার রিভিউ রয়েছে 662। সো আপনি নিশ্চিন্তে এই প্লাগইনটি ব্যবহার করতে পারেন। তো প্লাগইনটি আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। তো প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে অলরেডি, আমরা দেখব প্লাগইনটি এই মুহূর্তে কোথায় আছে। তো দেখুন এখানে WP রিসেট যেহেতু, তাহলে এই যে দেখুন এখানে হচ্ছে প্লাগইনটি বর্তমানে আছে। তো এখান থেকে আপনি WP রিসেট টুলসে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন রিসেট করার জন্য ওয়েবসাইটটিকে, অথবা আপনি টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর দেখুন যে এখানে WP রিসেট একটি অপশন চলে আসছে, তো এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, তো দেখুন WP রিসেটের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসছে। এখানে রিসেট, টুলস, স্ন্যাপশটস, তারপর কালেকশন, সাপোর্ট প্রো, অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের এতগুলো অপশন নিয়ে কাজ করার দরকার নেই, জাস্ট সরাসরি নিচের দিকে যাব। নিচে আসার পর দেখুন এখানে সাইট রিসেট, এখান থেকে আপনি সরাসরি নিচে আসবেন। আসার পর এখানে আপনি রিসেট লিখবেন, RESET রিসেট। রিসেট লেখার পর আপনি জাস্ট রিসেট সাইট এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার সাইটের স্ন্যাপশট রাখতে চান, অর্থাৎ স্ক্রিনশট রাখতে চান, সেই ক্ষেত্রে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে আপনার সাইটের বর্তমান যে লুকটা রয়েছে সেই লুকটার স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি সরাসরি রিসেট সাইটে ক্লিক করে সাইটটিকে রিসেট করতে পারেন। তো এর জন্য কী করবো, এখন আমরা রিসেট সাইটে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দি সাইট। এখানে বলা হচ্ছে আপনি কি আপনার সাইটটিকে রিসেট করতে যাচ্ছেন, এবং ক্লিকিং রিসেট ওয়ার্ডপ্রেস উইল রিসেট ইউর সাইট টু ডিফল্ট ভ্যালুস, অর্থাৎ আপনার সাইটটি ডিফল্ট ভ্যালু হয়ে যাবে যখন আপনি রিসেট করবেন এই ওয়ার্ডপ্রেস সাইটটি। অল কন্টেন্ট উইল বি লস্ট, আপনার সবগুলো কন্টেন্ট হয়তো হারাবেন। অলওয়েজ ক্রিয়েট আ স্ন্যাপশট ইফ ইউ ওয়ান্ট টু বি এবল টু আনডু, যদি আপনি এটাকে ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কী করতে হবে, স্ন্যাপশট নিয়ে রাখতে হবে। ক্লিক ক্যান্সেল টু অ্যাবর্ট, আপনি যদি রিসেট না করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করতে। তো আমি যেহেতু রিসেট করব, সো আমি রিসেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করছি। একটু সময় নিবে এটি রিসেট হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এই যে সাইটটি কিন্তু রিসেট হয়ে গেছে, এবং ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করার পরে পাই ঠিক সেই ওয়ার্ডপ্রেসটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন যদি সাইটে এসে আমি এখানে রিফ্রেশ করি, দেখুন কি হয়, এখানে বলতেছে নো ম্যাচিং ট্যাম্পলেট ফাউন্ড। তো যাই হোক, আমাদের সাইটটা অলরেডি রিসেট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে সাইটটাকে ভিজিট করি তাহলে এটাই দেখাচ্ছে, কারণ বর্তমানে আচ্ছা আমি একটু অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, দেন থিমসে যাচ্ছি। তো 2021 এই থিমটা এই মুহূর্তে ইরর দেখাচ্ছে যদিও, বাট আমি যদি এটাকে এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট অপশনটিও নেই, সম্ভবত থিমটিতে এখানে কোনো প্রবলেম হয়েছে এই জন্য এমনটা দেখাচ্ছে। দেন আমি যদি এই মুহূর্তে এই থিমটাকে অ্যাক্টিভেট করি, দেন এখন সাইটে এসে আমি যদি রিফ্রেশ করি, দেখুন এই যে থিমটা ইনস্টল হয়েছে, বাট সাইটটা কিন্তু অলরেডি রিসেট হয়ে গেছে। আমাদের পূর্ববর্তী সাইটের যে ডিজাইন ছিল সেই ডিজাইনগুলো কিন্তু এখন আর নেই। সো
এখন একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস আমরা পেয়েছি। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি চাইলে এই থিমটা রাখতে পারেন অথবা নতুন কোনো থিম ইনস্টল করে আপনি আপনার কাজগুলো করতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, আপনারা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে রিসেট করবেন সেই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি একটু হলে আপনাদের উপকার হবে, যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।